ভারী বৃষ্টিতে আবারো বন্যা ও ভূমিধসের কবলে ভারতের আসাম, বেশ কয়েকজনের প্রাণহানি, দাবদাহে নাকাল উত্তরপ্রদেশ, ভোগান্তিতে খেটে খাওয়া মানুষ। বেতন ভাতা বাড়ানোর দাবিতে সৌদি আরবে কর্মবিরতিতে 1500-এর বেশি বাংলাদেশি শ্রমিক দেশে ফেরত পাঠাচ্ছে নিয়োগকারী কোম্পানি, দুশ্চিন্তায় প্রবাসীরা। ইউক্রেনে ন্যাটোর অস্ত্রাগার ধ্বংসের দাবি রাশিয়ার, সেভেরোদোনেৎস্কে ইউক্রেনীয় সেনাদের আত্মসমর্পণের আহ্বান, পশ্চিমাদের কাছে আরও আধুনিক অস্ত্র চান জেলেনস্কি। আন্তর্জাতিক সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। আবারও বন্যার কবলে ভারতের আসাম রাজ্য, বন্যার কারণে অনেক জায়গায় দেখা দিয়েছে ভূমিধস, এতে বেশ কয়েকজনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এদিকে ভারতের উত্তরপ্রদেশে ভয়াবহ দাবদাহে দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষ। টানা বৃষ্টিতে তলিয়ে গেছে ঘরবাড়ি, রাস্তাঘাট। এ দৃশ্য ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের গুয়াহাটির। দুই দিনের বৃষ্টিপাতে গুয়াহাটি সহ বেশ কিছু এলাকায় আবারও তীব্র বন্যা দেখা দিয়েছে, সঙ্গে রয়েছে ভূমিধসের মতো ঘটনাও। অন্তত 8 জেলায় বন্যা ও ভূমিধসের ঘটনায় বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। পরিস্থিতি মোকাবিলায় কাজ করছে দুর্যোগ মোকাবিলা বাহিনী। রাজ্য আবহাওয়া দপ্তর থেকে বৃষ্টির সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। রাজ্য সরকার বিশেষ প্রয়োজন ছাড়া কাউকে ঘর থেকে বাইরে বের হতে নিষেধ করেছে। বন্ধ ঘোষণা করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। 600+ মানুষ আশ্রয় নিয়েছেন বিভিন্ন ত্রাণ শিবিরে। আসামের পাশাপাশি মেঘালয়েও বন্যা পরিস্থিতির নতুন করে অবনতি হয়েছে, বাড়ছে ভূমিধস। আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী 3 দিন উত্তর পূর্ব ভারতে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টির কারণে ভূমিধসের আশঙ্কায় জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। একদিকে যখন বন্যায় নাকাল আসামের মানুষ, তখন ভারতের উত্তরাঞ্চলীয় উত্তরপ্রদেশ দাবদাহে রীতিমতো পুড়ে যাচ্ছে। তাপমাত্রা বাড়তে থাকায় কষ্টে আছেন দিন এনে দিন খাওয়া মানুষ। যারা গৃহহীন, ফুটপাতে রাত কাটান, তারা তীব্র গরমে হাঁসফাঁস করছেন। গরমি মে বহুত দিক্কত হোতি হ্যায়, গরমি সো নাই পাতে, রাত কো তিন তিন চার চার বার হানাতে হ্যায়, ক্যা করে, বহুত পরেশানি হ্যায়। না পাংখা, না কুলার, না লাট, না পাংখা, কিছু নেই ইয়াবি। ভারতে দাবদাহ প্রকট আকার ধারণ করেছে, একই সঙ্গে মশার উপদ্রব বাড়ায় আশঙ্কা রয়েছে ডেঙ্গু ম্যালেরিয়ার। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। একদিকে দাবানলে পড়ছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার উত্তরাঞ্চল, ঠিক তখন ভয়াবহ বন্যা ও ঝড়ের কবলে পশ্চিমাঞ্চলীয় আরও দুই অঙ্গরাজ্য মন্টানা ও উইসকনসিন তলিয়ে গেছে বহু এলাকা, ভেঙে পড়েছে ঘরবাড়ি ও গাছপালা। বন্যা কবলিতদের নিরাপদে সরিয়ে নিতে কাজ করছেন উদ্ধারকর্মীরা। অন্যদিকে তীব্র দাবদাহের কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যটির মায়ামিতে সর্বোচ্চ তাপমাত্রা ছাড়িয়েছে 39°C। একটানা প্রবল বর্ষণে ভয়াবহ বন্যার কবলে যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চল আকস্মিক বন্যায় তলিয়ে গেছে দেশটির মন্টানা অঙ্গরাজ্যের গার্ডিনার অঞ্চল। সেখানকার 150 বছরের পুরনো ইয়েলোস্টোন পার্ক সহ আশেপাশের এলাকায় তৈরি হয়েছে অচল অবস্থা। তলিয়ে গেছে ঘরবাড়ি, ভেঙে পড়েছে বহু গাছপালা। স্থানীয়দের পাশাপাশি বন্যা কবলিত এলাকাগুলোতে আটকা পড়েছেন অন্তত 1000 পর্যটক। তাদের উদ্ধারে স্থানীয় উদ্ধারকর্মীদের পাশাপাশি চেষ্টা চালিয়ে যাচ্ছেন দমকল বাহিনীর সদস্যরাও। অন্যদিকে প্রচণ্ড ঝড়ের কবলে যুক্তরাষ্ট্রের আরেক পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য উইসকনসিন। ঝড়ের তাণ্ডবে অঙ্গরাজ্যটির ম্যাডিসন শহরে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু ঘরবাড়ি ও স্থাপনা, উপড়ে গেছে বহু গাছপালা, রাস্তার উপর গাছ পড়ে ব্যাহত হচ্ছে যান চলাচল, ফলে বিপাকে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। একদিকে যখন ভয়াবহ বন্যা আর ঝড়ের কবলে যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চল, ঠিক তখন তীব্র দাবদাহে পড়ছে যুক্তরাষ্ট্রের দক্ষিণ পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্য ফ্লোরিডা অঙ্গরাজ্যটির মায়ামিতে মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 39°C। এতে অসহনীয় পর্যায়ে পৌঁছেছে সেখানকার দৈনন্দিন জীবনযাপন, ফলে স্থানীয়দের পাশাপাশি বিপাকে পড়েছেন শহরটিতে ঘুরতে আসা পর্যটকরাও। আফরিন মৌ, সময় সংবাদ। সৌদি আরব থেকে 1700 বাংলাদেশি শ্রমিককে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটির একটি ক্লিনিং কোম্পানি। বেতন ভাতা বাড়ানো সহ বিভিন্ন দাবিতে কর্মবিরতির জেরে এমন সিদ্ধান্ত বলে জানা গেছে। তবে কোম্পানিটির দাবি, চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় ফেরত পাঠানো হচ্ছে। সৌদি আরবের জেদ্দা থেকে বিস্তারিত জানাচ্ছেন আলমামুন শিপন।
সৌদি আরবের পবিত্র নগরী মদিনায় বিহার নামের একটি ক্লিনিং কোম্পানিতে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন 1500 বেশি বাংলাদেশি শ্রমিক। তবে হঠাৎ করেই 1700 বাংলাদেশি শ্রমিককে ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। চলছে দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া। কোম্পানির দাবি, চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় তাদের ফেরত পাঠানো হচ্ছে। প্রতিষ্ঠানের নীতিবিরোধী কর্মকাণ্ড এবং আন্দোলন করায় নতুন করে চুক্তির মেয়াদ বাড়ানো হবে না বলেও জানায় তারা। তবে কোম্পানির এমন সিদ্ধান্তে চরম দুশ্চিন্তা রয়েছেন সেখানে কর্মরত প্রবাসী বাংলাদেশিরা। তাদের দাবি কোম্পানির বিরুদ্ধে নয়, বরং সেখানে কর্মরত কিছু বাংলাদেশি কর্মকর্তার দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে আন্দোলন করেছেন তারা। ওই পছন্দ মতো কাজ নিতে হইলে ওদেরকে টাকা দিতে হইতো। দেখা গেছে আমি এখানে আজকে 6 মাস যাবৎ কাজ করতেছি, ওরা করতো কি ওই লোকটারে পাল্টাই দিত জায়গাটা। তো একটা মানুষ যখন এখানে কন্টিনিউ কাজ করে তার এখানটা একটা পরিচিত হয়ে যায়, 500-1000 টাকা দিয়ে তারপর এখানে আসতে হইতো আবার। এই সমস্ত মূল কারণ। তারপর ছুটি লাগাই তুলে টাকা লাগতো, বাঙালি সুপারভাইজারকে টাকা দিতে হইতো তারপর ছুটি লাগাইতো। এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও জেদ্দার বাংলাদেশ কনসুলেটের শ্রম কাউন্সিলর কাজী এমদাদুল ইসলাম টেলিফোনে জানান, শ্রমিকদের দেশে ফেরত না পাঠা মদিনায় শ্রম মন্ত্রণালয় এবং ওই কোম্পানির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে দূতাবাসের কর্মকর্তারা দফায় দফায় আলোচনা করছেন। দুবাই ভিত্তিক ওই কোম্পানিতে বর্তমানে 2225 জন বাংলাদেশি শ্রমিক কাজ করছেন। এদের মধ্যে 1700 বাংলাদেশি শ্রমিককে ফেরত পাঠানোর আগে তাদের সব পাওয়া পরিশোধের দাবি জানিয়েছে বাংলাদেশ কনসুলেট জেদ্দা। আলমামুন শিপন, সময় সংবাদ, সৌদি আরব। নীল জলরাশি আর সবুজ পাহাড়ের হাতছানি, সুইজারল্যান্ডের ইন্টারলাকেন শহরের অপরূপ সৌন্দর্যে মুগ্ধ পর্যটকরা। এ নিয়ে রিপোর্ট থাকছে সংবাদের শেষাংশে। ইউক্রেনে ন্যাটোর একটি অস্ত্রাগার ধ্বংস করেছে বলে দাবি করেছে রাশিয়া। সেভেরোদোনেৎস্কে লড়াইরত ইউক্রেনীয় সেনাদের আত্মসমর্পণের আহ্বান জানিয়েছে রুশ বাহিনী। সেভেরোদোনেৎস্কে আটকা পড়া হাজার হাজার বেসামরিক নাগরিক খাদ্য ও পানি সংকটে চরম ভোগান্তি পোহাচ্ছে বলে দাবি করেছে কিয়েভ। আর কিয়েভকে আরও $100 কোটি অস্ত্র সহায়তা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। রাশিয়ার যুদ্ধজাহাজ থেকে ইউক্রেনের সেনাঘাঁটির দিকে ছোঁড়া হচ্ছে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র। বুধবার এমনই ভিডিও প্রকাশ করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় পোল্যান্ড সীমান্তের কাছে ন্যাটোর অস্ত্রাগার ধ্বংস হয়ে গেছে বলে দাবি করেছে রুশ বাহিনী। ইউক্রেনের পূর্বাঞ্চলে নিয়ন্ত্রণ নিতে নিজেদের অবস্থান আরও জোরদার করেছে রাশিয়া। সেভেরোদোনেৎস্কের 80% নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে রুশ বাহিনী। আজত রাসায়নিক কারখানায় অবরুদ্ধ ইউক্রেনীয় সেনাদের অস্ত্র সমর্পণের আহ্বান জানিয়েছে রাশিয়া, তবে সে আহ্বান প্রত্যাখ্যান করেছে ইউক্রেনীয় সেনারা। লুহানস্কের গভর্নরের দাবি, সেভেরোদোনেৎস্কে হাজার হাজার বেসামরিক নাগরিক আটকা পড়ে আছেন, অব্যাহত গোলাবর্ষণে তারা বের হওয়ার সুযোগ পাচ্ছেন না। তাদের অনেকেই আজত রাসায়নিক কারখানার নিচে বাংকারে আশ্রয় নিয়েছেন। তবে দুশ্চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে খাদ্য ও পানি সরবরাহ কমে এসেছে এবং স্যানিটেশনের পর্যাপ্ত ব্যবস্থা নেই সেখানে, এতে করে রোগবালায় ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ অবস্থায় বলেছেন, প্রতিদিন তিনি অস্ত্রের জন্য রীতিমতো সংগ্রাম করছেন। বিশ্ব দেখছে আমরা কিভাবে দেশ রক্ষা করছি, আমাদের সেনাদের কাছ থেকে শেখা উচিত কিভাবে লড়াই করতে হয়, তবে আমাকে প্রতিটা দিন ভাবতে হচ্ছে অস্ত্রের স্বল্পতা নিয়ে। এ অবস্থায় পূর্ব ঘোষণা অনুযায়ী ইউক্রেনকে $100 কোটি অস্ত্র সহায়তা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে পশ্চিমাদের একসঙ্গে মোকাবিলার ঘোষণা দিয়েছে চীন ও রাশিয়া। বুধবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোন করেন চীনা প্রেসিডেন্ট। এ সময় শি জিনপিং বলেন, মস্কোর সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় সব ধরনের সহায়তা অব্যাহত রাখবে চীন। এদিকে রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেব সতর্ক করে বলেছেন, আগামী 2-1 বছরের মধ্যে বিশ্বের মানচিত্র থেকে ইউক্রেনের অস্তিত্ব মুছে যেতে পারে। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। রাশিয়ার উপর থেকে গ্যাস নির্ভরতা কমাতে ইসরায়েল ও মিশরের সঙ্গে চুক্তি সই করেছে ইউরোপীয় ইউনিয়ন। অস্থায়ী এই চুক্তির আওতায় জোটভুক্ত দেশগুলোতে প্রাকৃতিক গ্যাস সরবরাহ করবে দেশ দুটি। নতুন চুক্তির আওতায় মিশরে প্রাকৃতিক গ্যাস রফতানি বাড়াবে ইসরায়েল। মিশরে তা তরলীকৃত করে ইউরোপের বাজারে রফতানি করবে। ইসরায়েলে অন্তত 1 ট্রিলিয়ন ঘনমিটার গ্যাসের মজুদ রয়েছে বলে অনুমান করা হয়।
ইউরোপে এই গ্যাস পৌঁছানোর জন্য দুটি রুট বর্তমানে বিবেচনাধীন রয়েছে। এর মধ্যে একটি হচ্ছে মিশরের ভেতর দিয়ে, আরেকটি তুরস্কের মধ্য দিয়ে প্রস্তাবিত একটি পাইপলাইন। ইউরোপীয় ইউনিয়নের আমদানি করা প্রাকৃতিক গ্যাসের 40% যোগান দিয়ে আসছিল রাশিয়া। আন্তর্জাতিক সময় আরও থাকছে, লিবীয় উপকূলে কোস্টগার্ডের হাত থেকে বাঁচতে অভিবাসন প্রত্যাশীদের ভূমধ্য সাগরে ঝাঁপ, স্পেনের স্বেচ্ছাসেবীদের চেষ্টায় 17 জন জীবিত উদ্ধার। চীনের শিনজিয়াংয়ে সংখ্যালঘু উইঘুর সম্প্রদায়ের উপর নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি সহ 47টি দেশ। নির্যাতনের বিস্তারিত প্রতিবেদন প্রকাশে জাতিসংঘ ঢিলেমি করছে বলেও মত তাদের। মঙ্গলবার এক যৌথ বিবৃতিতে চীনের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি এসব বিষয় খতিয়ে দেখার আহ্বান জানানো হয়। এদিকে 47 দেশের এমন বিবৃতির তীব্র নিন্দা জানিয়ে চীনের বিরুদ্ধে মিথ্যা তথ্য ও গুজব ছড়ানো হচ্ছে বলে মন্তব্য করেছে বেইজিং। দীর্ঘদিন ধরেই চীনের বিরুদ্ধে দেশটির পশ্চিমাঞ্চলীয় শিনজিয়াং প্রদেশে বসবাসরত সংখ্যালঘু উইঘুর মুসলিম সম্প্রদায়ের ওপর নির্যাতনের অভিযোগ করে আসছে বিভিন্ন দেশ ও মানবাধিকার সংস্থা, এমনকি বিভিন্ন সময় নিপীড়নের নানা তথ্য প্রমাণও সামনে উঠে আসে। সংখ্যালঘু এই সম্প্রদায়ের ওপর নিপীড়ন নির্যাতনের বিরুদ্ধে এবার একযোগে উদ্বেগ জানালো বিশ্বের 47টি দেশ। মঙ্গলবার জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে এক যৌথ বিবৃতিতে দেশগুলোর প্রতিনিধিরা জানান, চীন শিনজিয়াংয়ের অন্ধুর ও অন্যান্য মুসলিম সংখ্যালঘুদের অবৈধভাবে বন্দী করে রেখেছে। এছাড়া বেইজিংয়ের বিরুদ্ধে তাদের ওপর অমানবিক আচরণ, শাস্তি প্রদান, জোরপূর্বক বন্ধাত্মকরণ এবং শিশুদের বাবা মায়ের কাছ থেকে আলাদা করার তথ্য প্রমাণও রয়েছে। চীন প্রদেশটিতে বিভিন্ন ক্যাম্প থাকার কথা স্বীকার করলেও সেগুলোতে উইঘুর সম্প্রদায়ের মানুষকে নানা ধরনের প্রশিক্ষণ দেওয়া হয় বলে বারবার দাবি করে আসছে। নির্যাতন নিপীড়নের বিষয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশে জাতিসংঘ অনেক দেরি করায় এ নিয়ে প্রশ্ন তোলে যুক্তরাষ্ট্র, কানাডা, ব্রিটেন, অস্ট্রেলিয়া সহ 47 দেশ। বিবৃতিতে চীনের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা সহ শিনজিয়াংয়ের পুরো পরিস্থিতি আরও গভীরভাবে পর্যবেক্ষণের কথা উল্লেখ করা হয়। সেক্ষেত্রে জাতিসংঘের তদন্তকারী ও বিশেষজ্ঞদের সেখানে অবাধে প্রবেশের সুযোগ দেওয়ার পাশাপাশি তাদের সহায়তায় চীনের প্রতি আহ্বান জানানো হয়। এদিকে 47 দেশের নানা অভিযোগ উড়িয়ে দিয়েছে বেইজিং। তাদের বিবৃতিকে উদ্ভট উল্লেখ করে চীনের রাষ্ট্রদূত বলেন, তাদের দেশকে রাজনৈতিকভাবে অস্থিতিশীল করতেই এ ধরনের মিথ্যা তথ্য ও গুজব ছড়ানো হচ্ছে। রাইসা জান্নাত, সময় সংবাদ। অর্থনৈতিক সংকটে জর্জরিত পাকিস্তানে এবার চা পান কমানোর আহ্বান জানিয়েছেন দেশটির ক্ষমতাসীন PMLN এর এক জ্যেষ্ঠ নেতা। ব্যয় কমাতে ও অর্থনীতির চাকা সচল রাখতেই এমন আহ্বান বলে গণমাধ্যমকে জানান তিনি। বিশ্বে চা আমদানিতে শীর্ষে রয়েছে পাকিস্তান। রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটে জর্জরিত পাকিস্তান, সেই সঙ্গে কমে আসছে দেশটির রিজার্ভও। সংকট নিরসনে দেশটির সরকার নানা পদক্ষেপ নিলেও বাস্তবে খুব একটা কাজে আসছে না সেসব পরিকল্পনা। এরই ধারাবাহিকতায় এবার আমদানি ব্যয় কমাতে চা খাওয়া কমানোর আহ্বান জানিয়েছে পাকিস্তানের মন্ত্রিসভার সদস্য ও PMLN এর নেতা আহসান ইকবাল। বুধবার BBC-র এক প্রতিবেদনে বলা হয়, অর্থনীতির চাকা সচল রাখতেই দেশটির নাগরিকদের এমন আহ্বান জানিয়েছেন তিনি। চা আমদানিতে বিশ্বে শীর্ষে থাকা পাকিস্তান গেল বছর এ খাতে খরচ করেছে $60 কোটি। তাই ব্যয় কমাতেই চা আমদানি কমানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। এর আগেও প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের নির্দেশনায় বিদ্যুৎ খরচ কমাতে দেশটির রাজধানী ইসলামাবাদে বিয়ের অনুষ্ঠান রাত 10টার আগে শেষ করার নির্দেশনা দেওয়া হয়, যা ইতোমধ্যে কার্যকর করা হয়েছে। এছাড়াও বৈদেশিক মুদ্রার ব্যবহার কমাতে বিলাসবহুল পণ্য আমদানিও বন্ধ করেছে পাকিস্তান সরকার। আফরিন মৌ, সময় সংবাদ। অর্থ পাচার মামলায় টানা তৃতীয় দিনের মতো ইডি কার্যালয়ে 9 ঘণ্টাব্যাপী জিজ্ঞাসাবাদ চলে ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধীর। বুধবার সকাল 11:30টার দিকে ইডি সদর দফতরে পৌঁছান তিনি। এদিকে রাহুল গান্ধীকে জিজ্ঞাসাবাদের ঘটনাকে রাজনৈতিক প্রতিহিংসা দাবি করে ইডি এবং কংগ্রেস কার্যালয়ের বাইরে বিক্ষোভ করেছেন দলটির নেতাকর্মীরা। বিক্ষোভে অংশ নেন অধীর রঞ্জন চৌধুরী, ভূপেশ ভাগেল এবং পবন খেরার মতো শীর্ষ নেতারাও। এ সময় বেশ কয়েকজন নেতাকে আটকও করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে বিক্ষোভ চলাকালে কয়েকজন কংগ্রেস নেতাকর্মীকে টেনে হিচড়ে নিরাপত্তা বাহিনীর গাড়িতে তুলতে দেখা যায়। এর আগে মঙ্গলবার রাহুল গান্ধীকে টানা 11 ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়।
ভারতের রাষ্ট্রপতি পদের জন্য নিজেদের প্রার্থী এখনও চূড়ান্ত করতে পারেনি দেশটির বিরোধী দলগুলো। বুধবার দিল্লিতে বিরোধী দলগুলোকে এক মঞ্চে আনার চেষ্টা করেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধ ভুলে কংগ্রেস ও সিপিএম সহ বাম দলগুলো একত্র হলেও এই ঐক্যকে বয়কট করেছে বিভিন্ন আঞ্চলিক দল। ভারতের প্রবীণ রাজনীতিবিদ শারদ পাওয়ার অথবা জাতির জনক মহাত্মা গান্ধীর নাতির ছেলে ও পশ্চিমবঙ্গের সাবেক রাজ্যপাল গোপাল কৃষ্ণ গান্ধীকে রাষ্ট্রপতি পদপ্রার্থী করার কথা ভাবছিলেন বিরোধীরা। তবে শারদ পাওয়ার এরই মধ্যে রাষ্ট্রপতি পদে তাঁর প্রার্থী হওয়ার বিষয়টি নাকচ করেছেন। আগামী 18 জুলাই ভারতের রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। ভূমধ্য সাগর থেকে 17 জন অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। লিবীয় কোস্টগার্ডের হাতে আটক হওয়ার ভয়ে তারা সমুদ্রে ঝাঁপ দিয়েছিল। ডুবে যাওয়ার হাত থেকে তাদের বাঁচায় স্পেনের একটি বেসরকারি মানবিক সহায়তাকারী সংস্থার কর্মীরা। 17 জনের মধ্যে 7 জনের শিশু, কয়েকজন অসুস্থ হয়ে পড়লে তাদের চিকিৎসা দেওয়া হয়। 86 জন অভিবাসন প্রত্যাশীকে বহনকারী একটি রাবারের নৌকা আটক করেছে লিবীয় কোস্টগার্ড। ভয়াবহ দাবানলের কবলে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য নর্দার্ন ক্যালিফোর্নিয়ায় পড়ে চলেছে একের পর এক বনাঞ্চল। আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে 100 দমকল কর্মী। ক্যালিফোর্নিয়া থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। আগুনে পড়ছে নর্দার্ন ক্যালিফোর্নিয়া। গত রোববার অঞ্চলটির পাহাড়ি এলাকায় হঠাৎ ছড়িয়ে পড়ে দাবানল। আগুনের লেলিহান শিখা গ্রাস করে চলেছে একের পর এক বনাঞ্চল। এরই মধ্যে আগুন ছড়িয়ে পড়েছে লোকালয়েও। এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া না গেলেও পুড়ে গেছে প্রায় 10টিরও বেশি আবাসিক স্থাপনা, ক্ষতিগ্রস্ত হয়েছে আরও বেশ কয়েকটি ভবন। প্রাণহানি ও ক্ষয়ক্ষতির আশঙ্কায় সরিয়ে নেওয়া হচ্ছে আশপাশের 100 বাসিন্দাকে। কর্তৃপক্ষ বলছে এরই মধ্যে 135 বর্গমাইল এলাকা পুড়ে ছাই হয়ে গেছে। কেবল সোমবারই পুড়ে গেছে 700 একর বনভূমি। দাবানল নিয়ন্ত্রণে বিরামহীন কাজ করে চলেছে দমকল বাহিনী। হেলিকপ্টার থেকেও ছেটানো হচ্ছে পানি। তবে শুষ্ক আবহাওয়ার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। আগামী দিনগুলোতে আগুনের ভয়াবহতা আরও বাড়তে পারে বলেও শঙ্কা তাদের। লস্কর আল মামুন, সময় সংবাদ, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র। পরমাণু শক্তিধর দেশগুলোর বিরুদ্ধে পারমাণবিক অস্ত্রের উন্নয়ন ও মজুদ বাড়ানোর অভিযোগ করেছে ICAN। পারমাণবিক অস্ত্র বিলুপ্তির আন্তর্জাতিক প্রচারণা সংস্থাটির প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়াসহ পরমাণু শক্তিধর 9টি দেশ পারমাণবিক অস্ত্র নির্মাণে $8,240 কোটি খরচ করেছে। পরমাণু যুদ্ধ নিয়ে বৈশ্বিক উদ্বেগের মধ্যে গেল সোমবার। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট নামের একটি গবেষণা সংস্থা জানায়, স্নায়ুযুদ্ধের পর প্রথমবারের মতো বিশ্বজুড়ে পারমাণবিক অস্ত্র ব্যবহারের ঝুঁকি কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। গবেষণা সংস্থাটির এই সতর্কবার্তার 2 দিনের মধ্যে নতুন প্রতিবেদন প্রকাশ করল পারমাণবিক অস্ত্র বিলুপ্তির আন্তর্জাতিক প্রচারণা সংস্থা ICAN। সংস্থার বার্ষিক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া সহ পরমাণু শক্তিধর 9 দেশ পারমাণবিক অস্ত্র নির্মাণে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। 2021 সালেই পারমাণবিক অস্ত্র নির্মাণে $8,240 কোটি খরচ করেছে দেশগুলো, যা আগের বছরের চেয়ে 8 গুণ বেশি। প্রতিবেদনে বলা হয়, বিশ্বের বেশিরভাগ দেশ পারমাণবিক অস্ত্র নিষিদ্ধের দাবি জানিয়ে আসলেও গণবিধ্বংসী অবৈধ অস্ত্র নির্মাণে $কোটি কোটি অর্থ খরচ করছে শক্তিধর 9 দেশ। ব্যয়ের দিক দিয়ে এগিয়ে রয়েছে যুক্তরাষ্ট্র। পারমাণবিক অস্ত্র নির্মাণে চীন, রাশিয়া, যুক্তরাজ্য ও ফ্রান্সের মোট ব্যয়ের অর্ধেকই খরচ করেছে ওয়াশিংটন। উত্তর কোরিয়ার একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়ে ICAN জানায়, 2021 সালে পরমাণু অস্ত্র নির্মাণে দেশটি $60.5 কোটি বেশি অর্থ ব্যয় করেছে। এ অবস্থায় বিশ্ব পরমাণু যুদ্ধের চূড়ান্ত ঝুঁকিতে রয়েছে বলেও সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। ওমরিনান, সময় সংবাদ। কাতার ফুটবল বিশ্বকাপ নিশ্চিত হলো 32 দলের। চলতি বছরের 21 নভেম্বর এই 32 দল নিয়ে মাঠে গড়াবে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ। ফুটবলের মহাজমজমাট আসরটি দেখতে অপেক্ষায় সারা বিশ্বের ফুটবল প্রেমীরা। কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুনের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। রাশিয়া ইউক্রেন যুদ্ধের সমীকরণে কাতার ফুটবল বিশ্বকাপের 32 দলের মধ্যে 29 দল নিয়ে অনুষ্ঠিত হয়েছিল বিশ্বকাপ ড্র। 3টি দলের কোয়ালিফাই নিশ্চিত হওয়ার জন্য অপেক্ষা করতে হয়েছে প্রায় 3 মাস।
কোয়ালিফাই ম্যাচে জয় পেয়ে কাতার ফুটবল বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে ওয়েলস, অস্ট্রেলিয়া, কোস্টারিকা। এরই সঙ্গে কাতার ফুটবল বিশ্বকাপ নিশ্চিত হলো 32 দলের। প্রিয় দলের খেলা মাঠে বসে সরাসরি দেখার অপেক্ষায় আছেন কাতারে বসবাসরত 4 লাখের বেশি প্রবাসী বাংলাদেশি। আগামী 21 নভেম্বর থেকে এই কাতারে অনুষ্ঠিত হওয়া বিশ্বকাপ ফুটবল আমরা এদেশের মাটিতে স্টেডিয়ামে বসে দেখতে পারবো। আমি এই বিশ্বকাপের উত্তরোত্তর সফলতা কামনা করি এবং কাতার প্রশাসন যেন এই বিশ্বকাপটা সুন্দরভাবে একটা সুশৃঙ্খলভাবে উদযাপন করতে পারে আমি এই কামনাই করি। আমি কাতারে থাকি, ইনশাআল্লাহ 21 নভেম্বর আমি কাতারে বসে কাতারে বিশ্বকাপ সরাসরি দেখার অনুভব উপভোগ করবো। কাতার বিশ্বকাপে 32 দল চূড়ান্ত টিকিট নিশ্চিত হয়ে গেছে, আমরা মাঠে বসে কাতার বিশ্বকাপ উপভোগ করতে পারবো। ফুটবল বিশ্বকাপ আয়োজনে পুরোপুরি প্রস্তুত কাতার। বিশ্বকাপের জন্য তৈরি করা 8টি স্টেডিয়ামের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। বিশ্বকাপের জন্য নির্মিত সবগুলো স্টেডিয়ামের সৌন্দর্য দেখার মতো। স্টেডিয়ামগুলোর ডিজাইনে রয়েছে নান্দনিক আধুনিকতার ছোঁয়া। সময় সংবাদ কাতার। সুইজারল্যান্ডের ইন্টারলাকেন শহরের পরতে পরতে অপরূপ সৌন্দর্যের মহিমা, যার রূপে মুগ্ধ পর্যটকরা। ইন্টারলাকেনের সেই প্রাকৃতিক নয়নাভিরাম দৃশ্যের খবর জানাচ্ছেন সহকর্মী মোহাম্মদ লুৎফুর রহমান বাবু। এ যেন প্রকৃতির সাম্রাজ্য, যেখানে অপার সৌন্দর্য ছড়িয়ে রেখেছে প্রশান্তির এক অনাবিল আবেশ। এখানে যেন বাক্য দিয়ে প্রকাশ নেহায়েত কম মনে হয়, বরং উপলব্ধিতে মেলে দৃষ্টি ও মনের শান্তির পরশ। সুইজারল্যান্ডের ইন্টারলাকেন শহর এমন সাজের জন্য অপেক্ষায় বিশ্বের নানা প্রান্তের ভ্রমণ পিপাসুদের জন্য। হাজার মাইলের দূরত্ব পেরিয়ে ছুটে আসছেন দূর দূরান্তের পর্যটকরা। তাদের পদচারণায় মুখরিত পৃথিবীর ভূস্বর্গ ইন্টারলাকেন। ক্রুজ আমি অন্য দেশে, অনেক বিভিন্ন দেশে উঠছি, কিন্তু সুইজারল্যান্ডের যে ক্রুজ, এটার মধ্যে একটু আলাদা, একটু প্রাকৃতিক একটা সৌন্দর্য আছে, মানে আসলেই অসাধারণ। ফ্যামিলি ফ্রেন্ডসের সাথে অনেক সুইজারল্যান্ডে এসেছি, ক্রুজে উঠলাম, তো খুবই ভালো লাগছে। মানে একটাই কথা, ওইটা হচ্ছে যে অসাধারণ দেখার মতন, মানে অসাধারণ দেখতে। এখানে আসার পরে দেখলাম যে অনেক ভালোই, প্রায় 3 ঘন্টার সফর, এটা অনেক ভালো লাগতেছে। এই ধরনের ভ্রমণ আসলে মানসিক অবসাদ দূর করে। আসার পরে এতই ভালো লাগছে যে ভাষায় প্রকাশ করা সম্ভব না। করোনায় পর্যটক উপস্থিতি কম থাকলেও বর্তমানে সে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে কোভিডকালের নির্জনতা কিছুটা হলেও বাড়িয়েছে শহরটির সৌন্দর্য। প্রতিবছর দেশটিতে ভ্রমণে আসেন 1,12,00,000 পর্যটক, তাদের মধ্যে 6 লাখেরও বেশি মানুষ ছুটে আসেন ইন্টারলাকেনে। কারণ এর সৌন্দর্যের হাতছানি এড়ানো আসলেই খুব সহজ নয়। সুইজারল্যান্ডের ক্রুজ শিপে ভ্রমণে আসলে আপনি পাহাড় আর মেঘের অপূর্ব মিল দেখতে পাবেন, যা শুধু মুগ্ধতাই নয়, আপনার মানসিক অবসাদও দূর করবে। সুইজারল্যান্ডের ক্রুজ শিপ থেকে মোহাম্মদ লুৎফুর রহমান বাবু, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। ভারী বৃষ্টিতে আবারও বন্যা ও ভূমিধসের কবলে ভারতের আসাম, বেশ কয়েকজনের প্রাণহানি, দাবদাহে নাকাল উত্তরপ্রদেশ, ভোগান্তিতে খেটে খাওয়া মানুষ। বেতন ভাতা বাড়ানোর দাবিতে সৌদি আরবে কর্মবিরতিতে 1,500-এর বেশি বাংলাদেশি শ্রমিক দেশে ফেরত পাঠাচ্ছে নিয়োগকারী কোম্পানি, দুশ্চিন্তায় প্রবাসীরা। ইউক্রেনে ন্যাটোর অস্ত্রাগার ধ্বংসের দাবি রাশিয়ার সেভেরোদোনেস্কে। ইউক্রেনীয় সেনাদের আত্মসমর্পণের আহ্বান, পশ্চিমাদের কাছে আরও আধুনিক অস্ত্র চান জেলেনস্কি। এই ছিল আন্তর্জাতিক সময়, সঙ্গে থাকুন সময়।